আমরা ফাইট করছি যে ডিসলিং কমিউনিটি, আমরা আমাদের পূর্বপুরুষরা বটতলায় নিচে বসে অনেক জ্ঞান অর্জন করেনি, অবশ্যই করেছে। তাহলে প্রথাগত শিক্ষার বাইরেও মানুষের যে জ্ঞান আছে সেটাকে আহরণ করে, ওটাকে রেকগনাইজ করে, ওটাকে ই লার্নিং এর মাধ্যমে ইন্টারেক্টে বানিয়ে মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দেব, ওইটাই হচ্ছে আপনি জ্ঞান বাহন। আপনি দেখছেন এই জ্ঞান বাহনটা আমরা প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করেছি, বাউরিয়া একটা গ্রামে, যেহেতু আমি চট্টগ্রামের গর্বিত সন্তান, আই কিন্তু এসি নাগাম হানবাড়ি পাঠানি সৌমনির পোয়া, আই ইরান কলেজ স্কুল, ইরান কলেজ যেখানে গাড়ির ভিতরে যে প্রযুক্তি, মনিটর, ওয়াইফাই সবকিছু প্রযুক্তি, তার এটা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, খরচ কম। মানে আমাকে বলা হচ্ছে যে মানে লাঞ্চের টাইম দেবে, আমার যে তার বেশি আর দরকার নেই। ব্যাপারটা হচ্ছে জ্ঞান বাহনটা হচ্ছে আমরা একজন প্রথাগত শিক্ষিত লোকের কাছ থেকে জ্ঞানটা আহরণ করব, এবং প্রথাগত শিক্ষার বাইরেও যাদের অনেক কিছু বলার আছে তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করে, যেসব জ্ঞান স্কুল কলেজে সিলেবাসে থাকে না, যেমন আমেরিকাতে আমি থাকি, আমার একটা বড় বাগান আছে আমার বাড়ির পাশে, আপনি নাম দিয়েছে খান বাগান, আমি লাউ কুমড়া লিচু লাউ কুমড়া সিম সব করি, তো আমি যদি কেমিস্ট্রিতে লেখাপড়া করেছি আমার কেন মনে হয় যে আমি যদি সার ইউজ করি তাহলে আমার মধ্যে অসুখ হবে, তখন আমি একটা গর্ত করে খাওয়া দাওয়া যদি পচে যায় ওগুলো ওখানে রাখি, ওইটা সার হয়ে যায়, ওইটা হলো জৈব সার। এই জিনিসটা আমি মানুষকে শেখাবো। তাহলে আপনি যদি কোন একটা বিষয়ে আপনার বিশেষ জ্ঞান থাকে, ওটা যদি অন্যরা যদি শুনতে চায়, আপনার কোন এরকম পোডিয়াম নেই, জ্ঞান বহন আপনার পোডিয়াম ভাই, একটু সব ঠিক আছে, আমি কিন্তু এত স্বল্প কথা বলিনি, আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য, বাংলাদেশ ভালো থাকবে এবং বাংলাদেশ চট্টগ্রাম থেকে জ্ঞান বহন সারা বিশ্বে চলবে, আপনি দোয়া করবেন, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর বদরুল্লাহ খান।